দেখো বন্ধুরা, এখানে তোমার দাদাকে খেতে দিয়ে দিয়েছি। দাদা খাওয়া স্টার্ট করে দিয়েছে। এখানে আমি আর আমার মাও খেতে বসে গেছি সোয়াবিনের তরকারি। হ্যাঁ, উনি কত দিতে পারবেন দাদা? সেভাবে তো আমাকে বলতেন। মা খাচ্ছে, আমি খাচ্ছি, আর আমার বাবা। আচ্ছা, সেটা তো আমাকে বলতে হবে, আমাকে না বললে আমি বুঝবো কোথা থেকে, বলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমা মিমি ব্লগ। কেমন আছেন বন্ধুরা? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আজকের আখেরি জুম্মা ছিল, তো ওই কারণে সবাই নামাজ পড়তে গেছিলো। তোমার দাদা, আমার আব্বা, আমার ছেলে, ওই কারণে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। ওদেরকে পাঞ্জাবি বের করে দিতে হচ্ছিলো, তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছিলো। তো ওই কারণে আজকের ব্লগটা এখন আমি ইন্ট্রোটা দিলাম। আর দুপুরবেলা কী খেলাম সবাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সোয়াবিনের তরকারি আর পেঁপে দিয়ে ডাল আর পাঁপড় ভাজা। চলো বন্ধুরা, পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। দুপুরে খেয়েছিলাম, সেই বাসনগুলো এখন মেজে নেবো, পরে তোমাদের সঙ্গে। চলো বন্ধুরা, কালকে দিয়ে আবার ব্লগটা স্টার্ট করছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি আজকে। কালকের ব্লগটা তো আমি এন করিনি, কারণ রাত্রেবেলা আমাদের এখানে মিলাদ ছিল, মিলাদে গেছিলাম, আর রাতে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এখানে ডিম নিয়ে নিয়েছি, দেখো সকাল সকাল 6টা ডিম নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, ডিমের অমলেট করে তরকারি করব। আর এখানে লাউ কেটেছি, কুমড়ো কেটেছি, এর মধ্যে কেটেছি পেঁপে আর আলু, দাদাটা ভিজিয়ে রেখেছি। দিয়ে সব রকমের সবজি দিয়ে রান্না হবে আজকের। আজকে সিম্পল রান্না, ডিমের অমলেট করে তরকারি আর চিংড়ি মাছ দিয়ে, এই সব রকমের সবজি, 5 রকমের সবজি দিয়ে তরকারি একটা। দেখো বন্ধুরা, আমার এখানে ডিমের অমলেট করে ডিম আলুর তরকারি করে নিলাম, দেখো রেডি, এবার নামিয়ে নেব। চলো বন্ধুরা, পাতপাদের সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না রেডি। দেখো এবার নামিয়ে নেব। চলো বন্ধুরা, এখানে তরকারি রেডি, দেখো এখানে ডিমের তরকারিও হয়ে গেছে। দেখো তরকারিটা দিয়ে আসি এখন শ্বশুরমশাইয়ের জন্য। চলো বন্ধুরা, শ্বশুরমশাইয়ের তরকারিটা দিয়ে আসি শাশুড়ির কাছে, এইমাত্র ঘর মুজলাম। চলো এটা দিয়ে এসে স্নানটা করব। চলো বন্ধুরা, দুপুরবেলা ভাত নিয়ে বসে পড়েছি, এখানে বাবুকেও গুছিয়ে দিয়েছি, আমিও নিয়ে বসে গেছি। সোয়াবিনের কালকে একটু তরকারি ছিল, আর এখন এই পানমিশলির তরকারিটা করেছি এখন, আর ডিমের তরকারি। চলো বন্ধুরা, বাবু এখানে চা করে নিয়ে এসছে, লাল চা। আমার শরীরটা ভালো লাগছিল না বলে শুয়েছিলাম, বাবুর আজকে আমটির পরনও নেই, ওই জন্য ও এক একা চা করে নিয়ে এসছে। তার উপরে লাল চা, ও তো দুধ চা বানাতে পারে না, তাই লাল চা বানিয়ে নিয়ে এসছে। দেখো এখানে বাবু চা বানিয়ে নিয়ে এসছে, বাবু আর আমি দুজন খাবো। দেখো বন্ধুরা, আমার বিস্কুটগুলো কীভাবে গুছিয়েছে। চলো চাটা খেয়ে নিই বন্ধুরা। চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো বন্ধুরা, বাবু এখানে মুড়ি আর সোয়াবিনের তরকারি নিয়ে নিয়েছে, সোয়াবিনের তরকারি দিয়ে মুড়ি খাচ্ছে। মুড়ি নিয়ে নিয়েছি আর ডিমের তরকারি নিয়ে নিয়েছি, চা বিস্কুট খেয়েছিলাম, খিদে পাচ্ছে বন্ধুরা। চলো বন্ধুরা, এখন মুড়ি তরকারি খাবো, মুড়ি তরকারি মাখাচ্ছি। চলো বন্ধুরা, মুড়ি তরকারিটা খেয়ে নিই এখন।
চলো বন্ধুরা এখন 11:30 বাজে ভাত বাড়বো শরীরটা ভালো ছিল না বলে সন্ধ্যা থেকে শুয়েছিলাম চুপচাপ চলো ভাত বাড়ি তোরে দাদা কাছ থেকে এসে এসে স্নান করে শুয়ে আছে চলো ভাত বাড়ি চলো বন্ধুরা তরকারি গরম করে নিয়ে চলে এসেছি চলো ভাতটা বেড়ে নি দেখো বন্ধুরা এখানে ভাত বেড়ে নিয়েছি এটা আমার ভাত দিয়েছি বাবু এখানে বসে গেছে আমার দাদার ভাত বেড়েছি আর এই তরকারি আছে এখানে চলো খেতে বসে গেছি চলো বন্ধুরা আজকের ব্লগটাকে এন্ড করে দিলাম কালকে একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই বাই আল্লাহ হাফিজ গুড নাইট